দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের একটি গাড়ল দেখাবো। আচ্ছা দেখুন এই গাড়লটি কি জাতের। প্রথমে লেজ দেখুন দর্শক বন্ধু, লেজটা দেখুন। এটা কি জাতের ভাই? এটা আপনার হাই ক্রস। হাই ক্রস জি। আচ্ছা মাথার দেখুন দর্শক বন্ধু, দেখুন এই যে। আচ্ছা ভাইজান এটার ওজন কেমন হবে? ওজন আপনার ওই 35 কেজি। 35 কেজি, হয়তো 1-2 কেজি কম বেশি। কম বেশি জি। আচ্ছা এর বয়স কত? বয়স আপনার এই যে মনে হয় এটা দুই দাঁত না, এটা এটা আপনার মনে হয় 4 দাঁত হবে। যত সময় ধরেন দেখি 4 দাঁত। জি। আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন 4 দাঁত। এটা 4 দাঁত জি। আচ্ছা প্রেগনেন্ট? জি ভাই। আচ্ছা আচ্ছা কত মাসে প্রেগনেন্ট হতে পারে? 2 মাস, হয়তো একটু বেশি হইতে পারে, 2 মাস এরকম। আচ্ছা আচ্ছা ভাইজান এই ধরনের গাড়লগুলো দিয়ে খামার করা কতটা লাভজনক? এগুলা দিয়ে আপনার খামার করলে লাভ হবে। এগুলো আপনার 6 মাস পরপর বাচ্চা দেয়, অধিকাংশ আপনার 2টা করেই দেয়। এরা 2টা করে বাচ্চা দেয়? জি। আচ্ছা আচ্ছা সে বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা হয়? সে বাচ্চাগুলো মনে করেন 7,000-8,000 টাকা পিস বিক্রি হয়, 4 মাস 4.5 মাসের বাচ্চা। আচ্ছা আচ্ছা কিন্তু পাঠাটা নিতে হবে অরিজিনাল। আচ্ছা এই জিনিসটা আমার দর্শকদের জন্য কত নেবেন? এগুলো আপনার 13,000 টাকা পিস। 13,000 টাকা। আচ্ছা দর্শক বন্ধু 13,000 টাকার বিনিময়ে এই হাই ক্রস জাতের গাড়লটা আপনারা পেয়ে যাবেন নজরুল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা তো এই ধরনের এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে আপনারা খামার শুরু করবেন, যারা প্রথম গাড়ল খামার শুরু করতে চাচ্ছেন নিউ শিপ ফার্মিং, তাদের জন্য এই গাড়লটি হলো বেস্ট। জি এটাই এটাই বেস্ট। তাহলে দর্শক বন্ধু মাত্র 13,000 টাকার বিনিময়ে আপনারা ঠিক এই কোয়ালিটির গাড়ল নজরুল ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন। যদি আপনারা এই ধরনের গাড়লগুলো ক্রয় করতে চান তাহলে নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইজান জি ভাই আমার দর্শকদের মোবাইল নাম্বারটি দিয়ে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমার নাম্বার হয়েছে 0917-22-65-71, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আমার। আচ্ছা তো দেখুন দর্শক বন্ধু আমরা ধরে আসি এরা ঘাস খাচ্ছে, এরা সবুজ জাতীয় ঘাস খেতে খুব পছন্দ করে। তা মোটামুটি গাড়লটি খারাপ না, আপনারা এই কোয়ালিটির গাড়লগুলো নেবেন, প্রথম গাড়ল খামার শুরু করবেন, অনেক ভালো হবে। ঠিক আছে ছেড়ে দেন ভাই, দেখুন একটু ঘুরে ঘুরে দেখুন অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে দর্শক বন্ধুরা, ভালো থাকুন সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।